জিম্বাবুয়ে সফরে সাকিব আল হাসানের ছুটি অনুমোদন করল বিসিবি। সাকিবের পরিবর্তে জহুরুল ইসলাম অমিকে দলে নেওয়া হয়েছে। এই সফরকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় পর্ব সেরে নিয়েছেন কোচ রিচার্ড পাইবাস। দলগত প্রচেষ্টায় সর্বশক্তি দিয়ে সাকিবের অভাব পূরণের কথা বলেছেন টাইগাররা। শফিকুল ইসলামের রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লীগের কারণে জিম্বাবুয়ে সফরের আগে মাত্র তিন দিনের অনুশীলনের সময় ছিল জাতীয় দলের হাতে। সেখান থেকে একদিন তারা পার করল কোচের সঙ্গে পরিচিতি পর্ব দিয়ে। সকাল থেকে বিসিবি একাডেমি ভবনে পাইবাস খেলোয়াড়দের সঙ্গে পরিচয় সেরে গেম প্ল্যান জানিয়েছেন তাদের। বলেছেন যে হয়তো একটু সময় লাগবে সবার সাথে, মানে ইন্ডিভিজুয়ালি অ্যাটাচড হতে, তো বাট ওনার কথাবার্তা অনেক পজিটিভ, না ভিন্ন ঠিক না, বাট বিভিন্ন কোচের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, তো উনি হয়তো এভাবে স্টার্ট করতে চেয়েছেন। বিশ্রামের জন্য সাকিবের আবেদন অনুমোদন করেছে ক্রিকেট অপারেশনস কমিটি। এটা দলগত পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্ন ছিল তামিম ইকবালের কাছে। সাকিবকে রিপ্লেস করা উইল বি হার্ড, বাট ইটস গুড ফর হিম দ্যাট হি ইজ টেকিং রেস্ট, আর আই এম শিওর যে হি উইল বি ফুললি ফিট এন্ড রেডি টু ফায়ার অন আয়ারল্যান্ড এন্ড নেদারল্যান্ডস। দুদিন পর জাতীয় দলে ডাক পাওয়া আশরাফুলের কণ্ঠে ছিল জাতীয় দলের অবস্থানকে ধরে রাখার প্রত্যয়। নতুন কোচের প্রশংসাও করেছেন তিনি। তো নতুন কোচ আসার পরেই আসলে এই ধরনের সেশন করে, ওর ভিউটা আমাদের কাছে তুলে ধরতেছে, আর আমাদের সামনের গোলটা কি হবে সেই সব বিষয় নিয়ে কথা হচ্ছে। সোমবার শিষ্যদের নিয়ে মাঠে অনুশীলন করবেন পাইবাস, আর ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে জাতীয় দল ঢাকা ছাড়বে মঙ্গলবার রাতে। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।